হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে, দু 500 টাকার ব্যাপার না, হাজার হাজার কোটি টাকা। এই টাকা দিয়ে পিকে কে পোষা হয়েছে, এই টাকা দিয়ে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি দখল করা হয়েছে, এই টাকা দিয়ে ভোটের সময় মানুষের মুখ বন্ধ করা হয়েছে, এই টাকা দিয়ে বিভিন্ন রকমের মাধ্যম তাকে কব্জা করার চেষ্টা করা হয়েছে। লোকের ট্যাক্সের টাকা, মানুষের স্বাধীন অধিকারের কাজ চাকরি তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। বামপন্থীরা সাধারণ মানুষ বরাবর এদের পাশে দেখেছে। আজকে যখন সরকার খুব বিপদে পড়ে গেছে বুঝতে পারছে, এখন সরকার ভাব দেখাচ্ছে যে একটু আলাদা আলাদা করে কথা বলি, কথা বলছে কিসের জন্য? ম্যানেজ করার জন্য। এটা এই যুবক ছেলেদের পাশে থাকার জন্য নয়। আমি সেই কারণে আবারও বলছি যে কেউ যে কোনো জায়গায় যেতে পারেন, কোনো বাধা নেই, কিন্তু যারা বেআইনি চাকরি পেয়েছে তাদের খারিজ হবে কবে, যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিতে নিয়োগ হবে কবে, গভর্নমেন্ট অর্ডারটা কবে বেরোবে, ভাষণবাজিতে লাভ নেই। 358,000 পশ্চিমবাংলায় শূন্য পদ শিক্ষাক্ষেত্রে, সেটা পূরণ হবে কবে, কোনটা এক মাস, কোনটা দু মাস, কোনটা তিন মাস, এটা যদি তৃণমূল নির্দিষ্ট করতে না পারে, গভর্নমেন্ট অর্ডার করে যদি তা প্রকাশ করতে না পারে, তাহলে বুঝতে হবে আর একবার প্রতারণার প্রচেষ্টা করছে তৃণমূলের নেতারা। সেই ফাঁদে কেউ পা দিয়ে ফেলুন, এটা আমরা চাইব না।